হাই এভরিওয়ান, জয় জগন্নাথ, ওয়েলকাম টু মাই নিউ ওয়ান আত্র ব্লগ। তো সামান আপনার কেমতি আছেন? ভালো আছেন না? সেমতি ভালো থান। তো সামান চলুন আজের ব্লগ স্টার্ট করিয়া। তো বর্তমানে এবার টাইম হয়ে যাচ্ছে 6:30। তো বর্তমানে এবার যাচ্ছি কিচেন কু যাবি, কেন রোষেই বাস সারিয়া, আর সারিকি পুরো বাহারি অফিস বাহারি। তো আজ কোন আইটম বনাই পুরা কনফিউজ, সকাল উঠি মানে কোন আইটম বনাই কনফিউজ। পরিবাপত্র কিছু নাই, কালি ভেন্ডি আনিলি, কালি করেদেলি, আর ভেন্ডি আছে, আজি আর ভেন্ডি খাইবার ইচ্ছা নাই। তো আজ হাট বি আছে, যাই পরিবাপত্র আনবি। তো দেখা কোন আইটম বনাইবা, ভাবছি আজ যে পোই যে লগাইলি, পোই গছ, তো যাচ্ছি সে পোই দি খণ্ড কাটবি, কাটিকি আজ পোই তরকারি বনাইবি। দেখ মো পোইটা পুরা কত জোর নটেছি, আজ পোই কটা হব, না কেড় বড় হয়ে যাই, বহুত বড় হয়ে যাই, এইটু কাটিদ কাটিদি পোই খন্ডে কটা হয়ে গেল, কেড় বড় পোই কাটলি, আর পত্র ছিড়ে দেওয়া হয়ে যাব মোর, আজ পত্র কিছু ছিড়ে দেওয়া। পত্র পুরাই ছিড়াই দিলি, বাস হয়ে গেল পুই, পত্র হয়ে গেল, ডঙ্ক বি হয়ে গেল, দি খণ্ড পুই হয়ে গেল, আজ গোটে দিন মোর কাম চলে যাব। তো সাংে মানে বর্তমানে এবার পুই দি খণ্ড কাটিকি নিয়ে আসলি, মো যে পুই লগাইলি, আর দুই থর খাই সারি, তো আজ কিছু পরিবার নাহলে কে আজ পুই টিকে কাটিদেলে, পুই তরকারি বনাই দেওয়া। তো এবার যাচ্ছি ভাত বসাই দেবি, চা টিকে বি বনাই যাচ্ছি পিবি, আর তাপরে যাচ্ছি পুই ফেরিয়া কাটিদেবি। তো পুই বড়াকি মশলা দিয়ে আজ পুই তরকারি বনাইবা। তো এপটে এবার ডালি বসাইছি, আর ডালি পকাই দিয়েছি, তো যাচ্ছি এবার তা দেহে টমাটো পকাই দেবি, তারপরে তার ঢাঙ্কনা দিয়ে দেওয়া, ডালি সিজিব, এপটে ভাত পানি এনা গরম হচ্ছে, তারপরে পুই কি যাচ্ছি তা ভিতরে ডেম্ফোড়া সব ছড়াই দেবি। পুইর পত্র গুড়া দেখুন পুরা কত সতেজ আছে, বড়া ফ্রেশ পত্র আছে, কঁলিয়া কঁলিয়া বি আছে, বড়া লাগবে, আছে পত্র গুড়া ভাল লাগে, মতো ডঙ্ক ভাল লাগে না, ডঙ্ক অল্প পকাইবি। ভাত পানি পুরা গরম হয়ে গেল, তবে চাউল ফুটাই দেওয়া। বর্তমান এবার চাহা বনাইবা বাহারা বেড়ে দেখলাম আমার অমুল সরি যাইছি, তো এবার অমুল গোটা কাটিকি পুরাই দেওয়া। তো বর্তমান চাহা রেডি হয়ে গেল, তবে টিকে ছতুয়া টিকে গোড়ি দেছি, টিকে পিয়ে ভোক বি লাগলে, ছতুয়া টিকে পি দেবা, তারপরে এপটে মশলা মশলি রেডি করছি, পুই বি কাটিকি রাখছি, এটি পত্র বি বাছিকি রাখিছি, তরকারি বনাইব। এইটা পি দেলে না প্রায় এনর্জি লেভেল বড়ে যাব। তো এবার ডালি সিজ যাইছি, ডালি ছুঙ্ক মারিবা, আগে থেকে কাড়ি দেবি সু, তারপরে ছুঙ্ক মারিবি। তো এবার মশলা বনাইবি না পুই তরকারি বনাইবা, এটি সব কাটিকি রাখিছি, আলু পুই পিঁয়াজ পড়িগাল। বর্তমানে না চালছি পুই আলু কষা চলছি ডঙ্ক, তবে পত্র পড়বে, যদি পত্র কাটিদেবি, তাহলে এবার পানি দিয়ে দেওয়া, সে ছিজিব। তো সাংে মানে বর্তমানে এবার মোর পুই তরকারি রেডি হয়ে যাই, আর ডালি বি হয়ে যাই, তো বর্তমানে এবার রোষেই সরি যাই। তো যাচ্ছি ড্রেস পত্র পড়ে সফা সফি করি আসবি, আর তারপরে গাধে পড়ে আসবি, তারপরে পুরো বাহারি অফিস বাহারি, হাট বি টিকে যাবি, পরিবাপত্র কিছু নাই, টিকে পরিবাপত্র নেবি, তারপরে অফিস যাবি। এটি দেখুন পুরা ডিলিশিয়াস পুই তরকারি পুরা রেডি হয়ে যাই, এটি ডালি। তো সাংে মানে বর্তমানে এবার টাইম হয়ে গেল 9:10, আর তো বর্তমান এবার গাধে পড়ে আসলি, সফা সফি করি আনি পুরা দুনিয়া শুকাই দিয়েছি, আবার যাচ্ছি খাইকি বাহারিবে না অফিস বাহারি। তো যা বড়াবড়ি করিয়া, তারপরে মানে খাইকি বাহারি বাপি হাট বি টিকে যাবি। তো এবার খাইবাপাই বড়া হয়ে গেল ভাত, তা সহিত পুই তরকারি, এটি ডালি। বহুদিন পরে পুই তরকারি মানে মু লগাই পুই তরকারি, পুই তরকারি এমতি মু বহুত কম বনায়ে, তো এটা মু নিজে লগাইলি পুই, মানে এমতি মানে আনিলি খণ্ডে পুই খাইবাপাই, সেই খণ্ডে পোতি দিয়েছিলি, আর সি নটাইকি আজ তাকে কাটিকি খাওছি।
देखिए टेस्ट कैसी। बढ़िया बिना सार फार दिखाई किसी भी सार फार दिया मस्त लगुच। तो अब खाइबा कंप्लीट करिया। तो सांग मैंने बर्तन एवं जस्ट खाइबा जाऊँ बढ़ा बुढ़ी कर ऑफिस रु आसिक पहुँचली। तो बर्तन एवं टाइम हो दीटा पंद्रह पाखापाखी हम तो जाए पापड़ टे सेकी आपर खाइबी तरकारी और डाली टे गरम कर ତା'ଦେହରେ ବଢ଼ା ବଢ଼ି ସାରିଦେବି ତାପରେ ଖାଇବି। ସେତେବେଳେ ହାଟ ଯାଇଥିଲି ପରିବାପତ୍ର ବି ଟିକେ ନେଇ ଆସିଛି। ଜହ୍ନି ପୋଟଳ ଆଉ ବିଲାତି ଲଙ୍କା ପାମ୍ପଡ଼ ଟିକେ ଏବେ ସେକିଦେବା। तो पापड़ टे सेकदेली बढ़ावा सेकी पापड़ तो ये बढ़ा बढ़ी करदे खाइबा बढ़ा हो पापड़ टे सेकदेली लंका लुण टे दलीदेपर खाइबा डाली अच्छी पोइ तरकारी। तो सांग मैंने बर्तमान एवं खाई सारिकी तो ये जाहर अफिस् बाहर ता पूर्व जाऊँ मोर सब कल भिडा को जाए पब्लिक करदेवि थमलेनटा बनबार अच्छे थमलेन बनई पब्लिक करदेवि तापर पुणी अफिस् जी। ड्रेस पत्र गुड़ा सब सुखले सुखी जाए सब तोल रखीद। तो सांग मैंने बर्तमान एवं भिडटा मोर पब्लिक हो जाए तो बर्तमान टाइम भी हो गला साढ़े तीन टा तो ये जाऊँ बाहर ना अफिस् बाहर आज भी टे फेर बेलू टे लेट हो कम अच्छे कम फाम सारिकी फेर बेलू से रात नौ दस पाखाखी हो तो पुणी फेर कथा। हाय एवरीवन गुड मॉर्निंग। तो सांग मैंने आपमती अच्छे भल रहा से भल था। तो सांग मैंने काली रात मैंने भिडो भी कंटिन्यू कर पारे तो अफिस रु फेर मो टाइम होता एगारटा पाखापाखि तो साढ़ु आसिक आ भिडो आ कंटिन्यू करनी मैंने पूरा हालिया आसिक पूरा निधुम शोची एका थे सका निद होना तो ये जस्ट उठिल। तो बर्तमान एवं टाइम हो छटा तो ये जाऊँगी मोर से भिडटा ये भिडटा एडिटिंग करी आओ जी भी सुटिंग ताको एडिटिंग करके अपलोड करी तापर पुणी चलो एना रोसेवास सका उठिले मैंने मोर कार को चिंता मोर के रोष हम कौन टे रोष करके थोदे अफिस् जी मोर यही चिंता सका। तो चलो यही ब्लॉग टाक एंड करा आखा नेक्स्ट वीडियो रे। थैंक्स फॉर वाचिंग बाय।